এই দুদিন ধরে ইন্দোনেশিয়ার বালিতে চলবে G20 শীর্ষ সম্মেলন। সেখানে অর্থনৈতিক বিভিন্ন বিষয় সহ বিশ্বের একাধিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। এবারের এই G20 সম্মেলনের থিম বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। এর থিমের বার্তা দেয় সকলের জন্য সমান বৃদ্ধি। এদিকে এই সম্মেলন থেকেই আগামী এক বছরের জন্য G20 সম্মেলনের সভাপতিত্ব আসবে ভারতের কাঁধে। G20 সমাপ্তি অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো G20 সভাপতিত্ব ভারতের হাতে তুলে দেবেন। এদিকে এই সম্মেলনে যোগ দেবেন 20 সদস্য দেশের রাষ্ট্রনেতারা। যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, উপস্থিত থাকবে ইউরোপীয় ইউনিয়নও। 1 ডিসেম্বর থেকে ভারতের আনুষ্ঠানিকভাবে G20 সভাপতিত্ব গ্রহণ করবে। দুদিন ব্যাপী এই সম্মেলনে 45 ঘণ্টা G20 সদস্যদের সঙ্গে বৈঠক হবে। এর পাশাপাশি সম্মেলনের বাইরে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন মোদি। তাদের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনাও করবেন তিনি। তবে এখনও পর্যন্ত পরিষ্কার নয় এই সম্মেলনের পাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মোদি বৈঠক হবে কিনা। যদি তাদের মধ্যে সমালোচনা হয় তাহলে 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম বৈঠক হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে। এছাড়াও মোদি এই সম্মেলন থেকে বিভিন্ন রাষ্ট্রনেতাদের পরবর্তী G20 সম্মেলনের জন্য আহ্বানও জানাবেন। 15 নভেম্বর ইন্দোনেশিয়ার প্রবাসী বাঙালির সঙ্গে দেখা করবেন তিনি। G20 সম্মেলনে তিনি ভারতের সাফল্য এবং বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের গৃহীত পদক্ষেপ তুলে ধরবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।